একসময় বাথরুম পরিষ্কার করা ছেলেটা আজ ফিফার রেফারি। 2024 সালে ফিফার রেফারিং প্যানেলে জায়গা করে নিলেন বাংলার গর্ব উজ্জ্বল হালদার। নদিয়া জেলার কল্যাণীর বিজয়নগরে 10 ফুট বাই 10 ফুটের ঘরে বেড়ে ওঠা উজ্জ্বলের বাবা নেই। সংসারে সম্বল বলতে মায়ের একটা ছোট্ট চায়ের দোকান। একটা সময় টাকার জন্য 100 দিনের কাজ করেছেন উজ্জ্বল। কখনো বা সামান্য টাকার জন্য অফিসের ঘর মুছেছেন, ক্যাটারিংয়ের কাজ করেছেন, বাড়ি বাড়ি দুধ দিয়েছেন, কিন্তু তবুও হাল ছাড়েননি। একসময় স্বপ্ন দেখতেন একজন ফুটবলার হওয়ার। 32 বছর বয়সেই উজ্জ্বল হালদারের জীবন যুদ্ধের কাহিনীর কথাই বলবো আজ। অভাবকে হারিয়ে যেভাবে উজ্জ্বল আজ একজন রেফারি হয়ে উঠেছেন, তা সকলকে অনুপ্রেরণা যোগায়। একজন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন উজ্জ্বল। ছেলের এই স্বপ্নের কথা জানতে পেরে তার বাবা তাকে প্রশিক্ষণের জন্য মাত্র 5 বছর বয়সে মাঠে নিয়ে গিয়ে ভর্তি করান। কিন্তু উজ্জ্বলের যখন মাত্র 10 বছর বয়স, তার বাবা মারা যান। সে সময় মা আর ছেলের বেঁচে থাকতে একমাত্র সম্বল বলতে ছোট্ট একটা চায়ের দোকান। অভাবের সংসারে ঠিকমতো খাওয়ার জুটত না, কিন্তু বাবার স্বপ্ন পূরণের জন্য উজ্জ্বল কোনোদিনও প্র্যাকটিস ছাড়েননি। কিন্তু তখনও দুর্ভাগ্য পিছু ছাড়েনি ছেলেটার। একদিন প্র্যাকটিসে যাওয়ার সময় আচমকা একটি বড় দুর্ঘটনার কবলে পড়তে হয় তাকে, ফলে 3 বছরের জন্য ফুটবল খেলা বন্ধ হয়ে যায় তার। কিন্তু মাঠে নামার অদম্য ইচ্ছাশক্তি উজ্জ্বলকে দমাতে পারেনি, তাই একটু সুস্থ হতেই মাঠে নামলেন, খেললেন সুব্রত কাপ এবং রাজ্য ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট। উজ্জ্বলের এভাবে মাঠে ফিরে আসা আবারও অনুপ্রেরণা জাগায়, কিন্তু সংসারের ভয়াবহ অভাব আবারও তার পাকে আটকে দিল। বিএ ফাইনাল ইয়ার কমপ্লিট না করেই মায়ের পাশে দাঁড়ানোর জন্য আবারও 100 দিনের কাজে লেগে পড়েছিল উজ্জ্বল। সেই সময় প্রবীর চক্রবর্তী নামের এক ব্যক্তি তাকে রেফারি হওয়ার পরামর্শ দেন, সেই শুরু। এরপর 2011 সাল থেকে তিনি মরিয়া হয়ে ওঠেন ফিফার প্যানেলে একজন রেফারি হিসেবে নিজের নাম তোলার জন্য। তারপর 2012 সালে বাংলার ফুটবল ম্যাচে অফিসিয়াল রেফারি হন। এরপর জাতীয় স্তরে ম্যাচ পরিচালনাও করেন, যাতে জাতীয় রেফারির স্বীকৃতি অর্জন করেন। গরিব ঘরের এই ছেলেটি সেই সময় একটি অফিসের সাফাই কর্মীর কাজ করতেন। সেখানে কিছুদিনের জন্য ছুটি নিয়ে রেফারি হিসেবে সন্তোষ ট্রফিতে খেলতে যান, কিন্তু দুঃখের বিষয় ফিরে এসে তিনি দেখলেন ছুটি নেওয়ার কারণে সেই চাকরিটাও তিনি হারিয়ে ফেলেছেন। এদিকে হাতে টাকা পয়সা না থাকায় কী করে রোজ প্র্যাকটিসে আসবেন, রয়েছে সেই চিন্তাও। সে সময় শিয়ালদা স্টেশনে নেমে রোজ হেঁটেই পৌঁছতেন তিনি। শুনলে অবাক হবেন, একজন বাঙালি ফুটবল রেফারি হিসেবে আইএসএলেও ছিলেন তিনি। শুধু তাই নয়, 2022 সালে তিনি জাতীয় স্তরের সেরা সহকারী রেফারি হিসেবেও সম্মান পেয়েছেন। একটা সময় লাইন্সম্যান হিসেবে কাজ করে ম্যাচ পিছু 450 টাকা করে পারিশ্রমিকও পেয়েছেন। আর আজ সেই ছেলেটাই দীর্ঘ 13 বছরের পরিশ্রমের ফলে বাংলার নদিয়া জেলা থেকে প্রথম ফিফার সহকারী রেফারি হিসেবে দেখিয়ে দিলেন। চেষ্টা করলে কি না হয়। 1 বছর যাবত উজ্জ্বল ফেডারেশনের পেশাদার রেফারি হিসেবে মাইনে পাচ্ছেন, যাতে চলে যাচ্ছে মা ছেলের সংসার। তবুও ছেলের ভবিষ্যতের কথা ভেবে আজও চায়ের দোকানটা চালাচ্ছেন তার মা নীলু রানী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।